এটা আমাদের সত্যি কথা বলতে দেখো শুধু আজকে বলে নয়, মোহামেডান নিজের দমে কিন্তু খেলছে, কাউকে বলতে কেউ বলতে পারবে না, শুধু একটা ম্যাচ। ইনশাল্লাহ প্লেয়াররা তো চেষ্টা করছেই, সমর্থকরা তো আছেই তার পাশে, প্লাস অফিসিয়ালরা, তো এটা খুব ভালো। কারণ দুটো ক্লাব অলরেডি খেলে, সেখানে ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান যদি না খেলে, একটা না বলে না যে পুরো কমপ্লিট হয় না। তো আমার কথা মনে হয় তিন প্রধান যখন খেলবে তখন কিন্তু কলকাতার চানটা আরও বেশি ভালো লাগবে, ওটাই হওয়া উচিত। মানে নিজের দমে, যেটা এক কথায় বলে নিজের দমে খেলা। আর এই ক্লাবটা তো আমার মাদার ক্লাব, আমি প্রথম ক্লাব, তো আমি সবসময় একটা কথাই বলবো, এই ক্লাবের যা সমর্থক আছে ভারতবর্ষের বাইরে যেখানে বলবে তুমি সেখানে কিন্তু সমর্থক পাবে। তো এই জন্য বলতে চাইছি, কারণ এই ক্লাবের সমর্থক সমস্ত জায়গায় আছে। আমার মনে পড়ে একটা খুব ইনসিডেন্ট, একটা ছোটো ব্যাপার বলি, আমরা একবার আইএফএসএলের ফাইনালে উঠেছিলাম, তো আমাদের মাহিন্দ্রার সঙ্গে পড়েছিল খেলা, তো বুঝতে পারছো পুরো 1,20,000 লোক ওখানে ভর্তি ছিল মাঠের মধ্যে, শুধু কার সঙ্গে খেলা ছিল, মাহিন্দ্রার সঙ্গে। মানে মোহামেডানের সমর্থক ওরকম। দেখো সত্যি কথা বলতে মোহামেডান আমি তিনটে ক্লাবই খেলেছি, তো মোহামেডান এমন একটা ক্লাব, এই ক্লাব যেহেতু আমার প্রথম ক্লাব, প্রথম আমাকে তুলে নিয়ে এসেছিল, এই ক্লাবটা যে কোনো সাকসেস কোনো বিষয়ে পেলে খুব ভালো লাগে, বিশেষ করে আমরা বাঙালি, শুধু আমি বলে না আপনাদেরও প্রত্যেকেরই ভালো লাগে, যেহেতু মোহামেডান ক্লাব উঠবে আর সেখানে আপনারা অনেক নিউজ পাবেন, সবথেকে বড় জিনিস। এটাও একটা ক্লাব, এই ক্লাবটা এত প্রাচীন ক্লাব, এই ক্লাবটা আইএসএল খেলবে না এটা ভাবা যায়? এটা কি দীর্ঘদিনের একটা পরিকল্পনা? আজকে চেষ্টা করছিল, ট্রাই করছিল, সেটা অফিসিয়ালরা বা যারা এখন এসছে প্রত্যেকে ট্রাই করছিল, কিন্তু ইনশাআল্লাহ সেটা সাকসেসের দিকে, ওয়ান মোর ম্যাচ তারপরে দেখা যাবে। পাজলগুলো কি ঠিক জায়গায় সব ঠিক হয়ে যাবে? দেখো সব একদিনে তো সাকসেস আসে না, ট্রাই করছিল, এবার সে সুযোগটা এসছে, এবার প্লেয়ারগুলোকে সে সুযোগটা কাজে লাগাতে হবে। মোহামেডান চ্যাম্পিয়ন হবেই, আমি অনেকদিন ধরে বলেছি মোহামেডানকে আমি চাইছি আইএসএল খেলুক, মোহামেডান চ্যাম্পিয়ন হবেই এইবার, এবং আশা করছি সেটা কালকেই হবে। ওরা লড়াইটা শক্ত লড়াই, লাজংয়ে গিয়ে আমরাও খেলেছি শ্রীলঙ্কের সঙ্গে, আমার মনে আছে আমরা হেরে গেছি, খুব টাফ ম্যাচ ছিল, সেবার আমরা আইনি ওইভাবে হাতছাড়া হয়েছে, তো সেই জন্যে লাজংয়ের সঙ্গে শ্রীলঙ্কে খেলা খুব সহজ নয়। আশা করি ম্যাচ ড্র হবে, ড্র হলেই তো ওরা চ্যাম্পিয়ন, কিন্তু জিতবেও লড়াই করবে, তবে মোহামেডান এবার চ্যাম্পিয়ন, কেউ আটকাতে পারবে না মোহামেডান। চোখ বুঝে, টিমটা এত ভালো, মিডফিল্ডটা এত ভালো খেলছে, আমি এসেছিলাম দেখতে, মিডফিল্ড ভালো মানেই দুর্দান্ত, আমি বলছি ইতিহাস করব, কে খেললো না খেললো বাইরের কে টিমকে আমি বলছি না, কারণ তো এরা এত সুন্দর টিম করেছে, বিশেষ করে ডিফেন্সটা আরও ভালো, গোলকিপার ইজ ভেরি নাইস আই টিম, আমি একটু ওদের খেলা দেখি তো আমার সহ হবে এটা, সেই জন্য আমার মনে হয় কালকে জিতছে, এবার জিতে তিনটে দল আইএসএল খেলছে, এই আনন্দের ব্যাপার। মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডান এই তিনটে দল যদি খেলে তবুও আমাদের বাংলার একটা সম্মান বাড়বে।